আসসালামু আলাইকুম বিডি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত পাকিস্তানে হাসান ও রানাদের নতুন ইতিহাস জয়ের হাতছানি বাংলাদেশের বিস্তারিত পুরো সংবাদে প্রথম টেস্ট জিতে এমনিতেই এগিয়ে আছে বাংলাদেশ দ্বিতীয়টি জিতলে বা ড্র করলে সিরিজটাও নিজেদের করে নেবে টাইগাররা সেই লক্ষ্যে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে তারা বিশেষ করে রাউল পিন্ডির পিচে আগুন জড়ালেন বাংলাদেশের পেসাররা পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই চাপে রেখেছিলেন হাসান মাহমুদ গতকাল অর্থাৎ তৃতীয় দিনের শেষ বেলায় পাকিস্তানের উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার আজ সেই ধারা বজায় রাখলেন তিনি সঙ্গে পেলেন বাকি দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদকে তারা তিনজন মিলে তুলে নিলেন পাকিস্তানের সব কয়টি উইকেট পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অল আউট হলো একশো রানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের এমন দশ উইকেট তুলে নেওয়ার নজির এই প্রথম দেখা গেল এর মধ্যে হাসান তেতাল্লিশ রানে একাই নিয়েছেন পাঁচ উইকেট মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা হাসানের এটি তার প্রথম ইনিংসে পাঁচ উইকেট আবার পাকিস্তানের বিপক্ষে টেস্টে পাঁচ উইকেট নেওয়া প্রথম পেইসারও তিনি আরেক পেইসার নাহিদ চুয়াল্লিশ রানে নিয়েছেন চার উইকেট বাকি উইকেট তাস্কিনের। এদিকে চতুর্থ দিনের শেষ সেশনের খেলা বৃষ্টির কারণে পুরোটা মাঠে গড়ায়নি পঞ্চম দিনে মাঠে নামার আগেই নিজেদের চতুর্থ ইনিংসে বিনা উইকেটে বিয়াল্লিশ রান তুলেছে বাংলাদেশ শেষ দিনে আরও একশো তেতাল্লিশ রান করলেই বাংলাদেশ জয়ের দেখা পাবে ধন্যবাদ সবাইকে